हरे कृष्णा 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 हरे हरे, हरे रामा रामा राम। এখন আমি আর মেয়েদের দুজন রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে আজকে যেহেতু আমাদের বাড়িতে সেই কীর্তন আছে, তো তার জন্য সমস্ত বাজারে ফুল টুল যেগুলো মাওয়া করে না, তো যেগুলো আনতে হবে সেগুলো এখন গিয়ে চলো নিয়ে আসবো। তো তাহলে বেরিয়ে পড়ি, ঠিক আছে? আর এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? সাথে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই যো দিদির ফুল নেওয়া হয়ে গেছে, দেখি তো একটু ঘুরে দেখি। আছে এই যো চল, আর যা গরম মুখ ফলা, ঘুমে জল হয়ে গেলে ছাতার তলায়, ছাতার তলায় দেখো এখানে এই হবে আমাদের এই রাস্তাটা এক দেড় মাস বন্ধ থাকবে, মানে এই রাস্তায় দিয়ে বাস যে চলতো সেই বাস চলবে না, আর এরকম পরিমাণে জ্যাম হবে এই কদিন। দেখো জ্যামটা একবার দেখো। বাড়িতে এসে পুরো স্নান করে নিয়েছি একেবারে, যেহেতু পুজোর এখানে সবকিছু গোছাবো মেজদি আর আমি, আর আমি উঁচু করে একটা খোঁপা বেঁধে নিয়েছি, এত গরম লাগছে, ঠিক আছে? একদম উঁচু করে এখানটা বেঁধে নিয়েছি, ঘাড়ে কাছে থাকলে প্রচণ্ড গরম লাগে, ঘামে চুলগুলো পুরো ভিজে যায়, ঠিক আছে? আর এখানে পুজোর জিনিস ম্যাক্সিমাম জিনিস আনা হয়ে গেছে, এখানটা সব ফুলগুলো রেখে দেওয়া আছে এই যে, আর এখানটাতে হচ্ছে ফলগুলো আছে, এখানটাতে সব ফলগুলো আছে, এখানে বাতাসা ধূপকাঠি সেগুলো আছে, এখানে মিষ্টি আছে, আর এখানে কি আছে, এটা চিনি ময়দা সুজি এগুলো সব গোছানো আছে এখানে। এবার একে একে সব একটু লুচি সুজি এগুলো সব পরে একটু ঠাকুরের কাছে দেওয়া হবে, চিড়ের ভোগ দেওয়া হবে। এই দেখো আমাদের হলো গোপাল, এত গোপাল। আজকে যেহেতু আমাদের বাড়িতে কীর্তন আছে, তাই ঠাকুরের কাছে একটু লুচি সুজি মালপোয়া এগুলো একটু করে দেব, তাই এখানে মেজদি আবার আমাকে একটু হেল্প করে দিচ্ছে, ও ময়দাটা মেখে দিচ্ছে, আর আমি ততক্ষণে মালপোয়ার যে ব্যাটারটা সেটা রেডি করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সেট হওয়ার জন্য, ততক্ষণে অন্য কিছু গোছাতে থাকবো ঠাকুরের ওখানে। তো তারপর ওদিকে গোছানো হয়ে গেলে এদিকটাতে তারপরে আবার এগুলো সব ভেজে ফেলবো। তো এখানে এখন আমি ছোলাটা জল দিয়ে ভিজিয়ে রাখছি, কারণ তো অনেকক্ষণ আগে ভিজিয়ে না রাখলে ভালো মতো ভিজবে না, তার জন্য। আজকের অনুষ্ঠানের জন্য এখানে গোপাল খুব সুন্দর করে সেজে উঠছে, আর আমার দিদি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে গোপালকে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রামা 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রামা 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 হরে হরে। আজকে আমাদের বাড়ির কীর্তনের অনুষ্ঠানে মেজদির বাড়ির থেকে ওর গোপালগুলোকে এনেছে, তো সমস্ত গোপাল আজকে একসঙ্গে সেজে উঠছে আমাদের এই অনুষ্ঠানে, তো এত ভালো লাগছে দেখে। আর গোপাল এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দিদি, মনে হচ্ছে যেন সত্যি মানে স্বর্গ থেকে স্বয়ং ভগবান এসে আমাদের বাড়িতে উপস্থিত হয়েছেন এরকম মনে হচ্ছে। আর আমি এদিকে ঠাকুরের এই জায়গাটাকে আরও সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য আমি ফুলগুলোকে একটু ডেকোরেশনের জন্য ব্যবহার করছি, ঠিক আছে। এখানটাতে আমার ইচ্ছা আছে একটু চেন চেন করে সুন্দর করে সাজানোর, তো সেটাই করার চেষ্টা আমি করছি, দেখি কতটা কী করতে পারি আর কেমন লাগছে সাজানোটা। তোমরাও কিন্তু কমেন্ট করে বলো, ভালো হোক মন্দ হোক যেমন তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে ভালো লাগবে আমার। আমি এখন ঠাকুরের লুচি সুজি মালপোয়া এগুলো সব করে নেবো, আর ঠাকুরের ওখানে আর বাকি সব গোছানো মা দিদি ওরা সবাই করছে। ঠাকুরের ওখানে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, ঠাকুরের যে পোশাক গহনা সব কিছু পরানো হয়ে গেছে, শুধু এই লুচি সুজি মালপোয়াটা বাকি আছে, আর হচ্ছে টুকটাক ফলমূল কাটা টুকটাক একটু গুছিয়ে ওইগুলোই দেওয়া। এই যে মা এখন এখানে সমস্ত ফল তুলে নিচ্ছে, কত ফল। আর ওইখানে মানি এখন নারকেল কোড়াচ্ছে, এই যে। আর মনা তোমরা তো দেখলে এই মনা এখন লুচি করছে, ও হ্যাঁ বেলছে করছে না বেলছে লুচি। আর এদিকে মনু বসে বসে দেখছে সবাইকে, হ্যাঁ শোনাই ভিডিও করছে, তার জন্য তো লোকে দেখতে পাচ্ছে। আমি নারকেল পুরে আমি কিনে মতো লাগবে মাথা তো ১০ টাকা দামে রসগোল্লা নিয়ে দিবি, একটা কলা দিয়ে দেবে, একটা মেয়ে
हरे कृष्णा 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 हरे 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 रामा 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 सिंगल दड़ीटा फुल लागिए दिए सुंदर सजिए दिए पूरा एकदम और ठाकुर सामने सब भोग गुलो देवा गोटा फल आज पाँच रकम ठाकुर भुजी आदि के छोला भेजानो एक बोधे आखान लुची आखने पाँच रकम मिस्टी एखे कि चीड़े भोग देखान मालपुआ देव आतासा और एक सूर्य सर एखे पुष्पत्र सजिए नहीं एक फुल आज जरा कीर्तन करते आसबें तरज फुलटा रखा आज बड़ा गलाय बोलें और एखे बाकी फल किस रखा आज बसन टसन रखा आस कमप्लीट पूरा बस गोसाना हो गया टाइम आगे भलो लगे ठीक है। और तुलसी गाचगल के देखो कि सुंदर सजा से यहाँ तुलसी गाचर मध्य एक ठाकुर कपड़ पड़िए दिए एदी के दिक्ट तो ठाकुर कपड़ पड़िए देा हो फुल दिए सजिए देखा कटा बजे धरो एन बजे हम चारटे पैंतालिस चारटे पैंतालिस गए समस्त क्या कमप्लीट हलो ठीक है एक बार एक गा हाथ पात धुए एक स्नान मैं एक फ्रेश हुए नहीं तरह ड्रेस ट्रेस पड़े नब एक ठीक है एन हम सारा दिन खाई तो जो देखो सब किस ठाकुर पड़ा हो गए तो जो एन हम खावा दावा कर ठीक है मैं दोपुरे खाई ना स्नान एके बारे समस्त ठाकुर एगो गुछे नहीं गए एन हम दोपुर खाते एक खे नब खे तपर तो सन्दे बता सब हरे कृष्णा 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 हरे 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 रामा 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 हरे हरे कीर्तन करते आसबे से चले सब गोछाना हो गए देखो चले सबाई रेडी हो गए शुद्ध रेडी हवा बाकी आछि फ्रेश हब रेडी हो नब तर एक्चुअली एदि के रात खबर मैं बाबा तो भात खाए राते तो সেটা বাকি ছিল তো সেটা করে এবার আমি একটু স্নান করে নি তারপর আমি ড্রেস পরে নেব আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি ঠিক আছে ড্রেস ট্রেস পরে নিয়েছি আর ওদিকে কীর্তন আরম্ভ হয়ে গেছে তোমরা আওয়াজ পাচ্ছ ঠিক আছে দেখো আওয়াজ হচ্ছে ঠিক আছে আরম্ভ হয়ে গেছে তোমরা এখন ওখানে যাচ্ছি
কয়েকজন আবার বাড়ি চলে যাবে, তো তাদের জন্য আমি আবার এখানে প্যাকেট রেডি করে ফেলছি ফল প্রসাদে। এদিকে আলাদা করে কিছু লুচি সুজি এগুলো রাখা আছে যারা তাড়াতাড়ি চলে যাবে তাদের জন্য, তো সেটাই আমি এখন সমস্তটা গুছিয়ে ফেলছি। কিছু ফল ফলও দিয়ে দিচ্ছি। কপালে কি দিয়েছে তোমার? কপালে এটা কে পরিয়ে দিয়েছে? দিদা কি কান্না কান্না করছিল তখন বাবা, তারপরে এসে ঘুম পাড়িয়ে দিল, তারপরে গিয়ে ম্যাডাম একটু চুপ হলো। এখন আবার কি চাই? আঙুল তো এই যে আমি এখন উপরে যাচ্ছি, এই যে আরো কিছু প্যাকেট আর কি নিয়ে যাচ্ছি আমি, আর মা উপরে চাচ্ছে, মা বললো যে আরো কিছু প্যাকেট নিয়ে আয়, সেই প্যাকেট গুলো করে নিয়ে যাচ্ছি উপরে। কীর্তন কমপ্লিট হয়ে গেছে, তো এখন সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। যারা কীর্তন করতে এসেছিল ওনারাও এক্ষুনি চলে যাবেন, তো তার জন্য ওনাদেরকে আগে দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে সবাই বাড়ির লোকরা। সাবধানে যাবেন তাই বলছি। আর অর্পিতা জি ভালো আছে? এখন সবাই বাড়ির লোক তো হ্যাঁ দিয়েছে ওই ঘরে গিয়ে ছেলে, হ্যাঁ পুষ্কর বাচ্চা ছেলেটা। তুমি কার কোলে উঠেছ? সেজিদার কোলে? সেজিদার কোলে উঠেছ? ও মা, ম্যাচিং ম্যাচিং জামা পরেছো দিদার সাথে, ম্যাচিং ম্যাচিং। আমি এখন প্রসাদ নিয়ে বসে গেছি, ম্যাক্সিমাম সবাইকে দেওয়া কমপ্লিট, ঠিক আছে। কেউ কেউ আবার বাড়িতে নিয়ে গেছে, কাউকে বাড়িতে দেওয়া হয়েছে, কাউকে পার্সেল দেওয়া হচ্ছে। তোমাদের সব দেখলে
এখন জাস্ট রেডি বসে তার ওষুধ রুজি আর সুজি নিয়েছে দেখো আর মালপোয়া আর মালপোয়া নিয়েছে আর কিছু নাই নি বাকি এত কিছু আর কিছু নাই আর ফল যেন হয় না অত গায় আমার পছন্দ লাগা ফল তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সবে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হব বলে আর কি রেডি হচ্ছে আর ওমনি কারেন্টটা চলে গেল ঠিক আছে মানে সারা দিন এত কিছুর পরে এখন হচ্ছে একটুখানি ঘুমাবো আমরা সবাই ঘুমটাও মাথার উপরে চলে গেল এবার কখন আসবে কারেন্ট কে জানে তো ঠিক আছে চলো এই অবস্থাতে ভিডিওটা এন্ড করে দিচ্ছি ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তোমাদের নতুন হলে সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা বাই বাই